We interrupt what you're watching right now to bring you this exciting story. Your cell phone is actually ringing. মন্তেশ্বর বিধানসভার বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী সিদ্ধকলা চৌধুরী স্যার উপস্থিত ছিলেন। আমাদের পঞ্চায়েত সমিতির সহসভাপতি, সভাপতি, কর্মাধ্যক্ষ, জেলা পরিষদের আমাদের মেম্বার থেকে আমাদের শাখা সংগঠনের যারা কর্মকর্তা এবং শাখা সংগঠনের সভাপতি, আমাদের যুব সভাপতি ছিল, আইনজীবী সভাপতি ছিল, মহিলা সভানেত্রী ছিল, সকলে উপস্থিত ছিল, প্রধানরা ছিলেন, উপপ্রধানরা ছিলেন, অঞ্চলের কর্মকর্তা যারা সভাপতি তারা ছিলেন, আমাদের পঞ্চায়েত সমিতির সদস্য সব এক সাথে এই অনুষ্ঠানে এই অনুষ্ঠানের মাধ্যমে বার্তা তো আপনারা জানেন, আমাদের এখানে সম্পর্ক করতে হচ্ছে, আমরা হিন্দু মুসলিম সব একসঙ্গে বসবাস করে আমরা সম্প্রীতির বার্তাটা প্রথম আমাদের লক্ষ্য। দ্বিতীয় নম্বর হচ্ছে যে আমরা সম্প্রীতির বার্তার মধ্য দিয়ে আমরা মানুষকে যে কেন্দ্রের যে সরকার আমাদের 100 দিনের টাকা, আবাস যোজনার টাকা, মানুষের ন্যায্য পাওনা, জব কার্ড যারা হোল্ডার তাদের টাকা পর্যন্ত আটকে রেখেছে এবং আমাদের ট্যাক্সের টাকা কেন্দ্রীয় সরকার যেভাবে আটকে রেখেছে, আমরা 1 নভেম্বর থেকে ফের শুরু করেছি আন্দোলন। এই আন্দোলনটা প্রত্যেকটা অঞ্চলে আমাদের রাজ্যের নেতৃত্বের নির্দেশ আছে, জেলার নেতৃত্বের নির্দেশ আছে, আমরা প্রত্যেকটা দিন দুটো করে পঞ্চায়েতে আমাদের সম্মেলন হচ্ছে, আমরা এর প্রতিবাদ, এর ধিক্কার, এই আন্দোলন আমরা চালিয়ে যাব, গ্রামের মানুষের কাছে পৌঁছাব, আমরা প্রত্যেকটা বুথে বুথে সম্মেলন করে আমরা এর প্রতিবাদ জানাব। উচ্চ নেতৃত্ব আছে আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি, এটা মেন নেতৃত্ব দিচ্ছেন, মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেত্রী আছেন, তারা নেতৃত্ব দিচ্ছেন, যা বলবেন আপনারা জানেন। কিছুদিন আগে যে আমরা দিল্লিতে ধর্নায় গিয়েছিলাম, আমার মন্ত্রিসভার অনুমোদনে দুটো বাস দিয়ে আমরা 120 জন আমরা সেখানে গিয়েছিলাম, আমাদের যেদিন নেতৃত্ব উপস্থিত হবেন এখান থেকে আমরা 50টা বাস দিয়ে দিল্লিতে ধর্নায় করবো, এটা আমরা যাবো, এর শেষ থেকে ছাড়বো, এর প্রতিবাদ আমাদের চলবে, এর আন্দোলন আমাদের চলবে, এই আন্দোলনের ঝড় মন্ত্রিসভার উপলক্ষে কুসুম গ্রামে আমাদের একতা মন্ত্রী।